एवरीवन गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो एखन घड़ीते बजे प्राय 11:30। तो एखन थेके आमी एकटा ब्लॉग स्टार्ट करछी आर आजके होच्छे भाईफोटा। तो भाईफोटार अनेक अनेक शुभकामना तोमादेरके। तो आमी एखन स्नान करे चले एसेछी, एबार एकटु रेडी हब। तो तोमादेर साथे शेयर करब किभाबे आमी भातृद्वितीयेर जन्य रेडी होच्छी। আর বলতে গেলে আমার নিজের কোনো ভাই নেই, কারণ ছেলে ওদেরকেই ফোঁটা দেওয়া হয় আমাদের, আর আমার মা আমার মামাকেই দেয়। তো এভাবে সেলিব্রেট হয়। তো কিভাবে সেলিব্রেশনটা হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি দেখা করছি কিছুক্ষণ পরে। আর এখানে রান্না তোরজো চলছে। তো চিকেন অলরেডি কড়াই বসে গেছে, আর শাকসবজি এখানে সবাই মিলে কাটাকুটি করছে। মেকআপে শুরুতে আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ টোনার। তো টোনারটাকে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন অ্যাপ্লাই করব একটা ফেস সিরাম, তার জন্য নিয়েছি আমি গুড ভাইবসের ফেস সিরাম। এটা গ্রেপ সিড সিরাম, যেটা আমাদের স্কিনটাকে গ্লোই রাখতে সাহায্য করে। দেন অ্যাপ্লাই করছি ল্যাকমি 95 সিসি ক্রিম। তো আমি একটা খুবই লাইট কভারেজ চাইছিলাম, তো তাই এটাই আমি অ্যাপ্লাই করছি। দেন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে, তোমরা যদি বেশি কভারেজ চাও তাহলে ফিঙ্গার টিপস দিয়ে ব্লেন্ড করতে পারো। তো ওখানে আমার ব্লেন্ডিং কমপ্লিট। দেন এটাকে সেট করার জন্য আমি কম্প্যাক্ট ইউজ করছি, এখানে ল্যাকমে কম্প্যাক্ট আমি ইউজ করছি। তো এবার আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট থেকে একটা শেড নিয়ে আইব্রোটাকে ফিল করছি। তো এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, আর ব্লাশের জন্য আমি সুগারের ব্লাশটাই নিয়েছি। তো চিকস আর নোজে অ্যাপ্লাই করে নেব, এটা ন্যাচারাল লুক আনতে চাইছি। তো এখানে নোজ আর জলাইনটাকে আমি হালকা কন্ট্রোল করছি। এবার এখান থেকে আমি একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করবো আমাদের লিডের উপরে, একটা ন্যাচারাল যাতে আসে, যেটা আমাদের স্কিনের সাথে অনেকটাই ম্যাচ করছে। লাইনারের জন্য নিয়েছি স্টে কুরকির পেন আইলাইনার। এখানে আমি একটা উইং আইলাইনার ড্র করে নিচ্ছি, খুবই পাতলা একটা লাইনার ড্র করছি আমি। এখানে অ্যাপ্লাই করছি মাস্কারা। মাস্কারার জন্য নিয়েছি মেবেলিন হাইপারকাল মাস্কারা। অবভিয়াসলি আমি এখানে কোনো ফলস ল্যাশেস অ্যাপ্লাই করব না। এবার হাইলাইটার অ্যাপ্লাই করছি, মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। শুধু নোজ আর আমি কিউপিড বোতে অ্যাপ্লাই করব। তো এবার আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করব, নাইকার সোম্যান মিনি লিপস্টিক। এটা একটা নিউট শেড আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটাই হচ্ছে আমার ভাতৃদ্বিতীয়ার জন্য মেকআপ লুক।
এখানে দেখো আমরা ফোটা দিচ্ছি, এটা হলো আমাদের একজন খুবই কাছের একটা সদস্য। তো থালাতে ওরই পছন্দের খাবার রাখা হয়েছে, পিরগিরি রাখা হয়েছে আর দুটো সন্দেশ রাখা হয়েছে। ওদের তো মিষ্টি দেওয়া বারণ, তাই ছোট ছোট করেই দেওয়া হয় ওদেরকে। আর এখানে দেখো আমাদের বাড়ির ছোট সদস্য, যে পেডিগ্রি খাওয়ার জন্য মানে উত্তেজিত হয়ে পড়েছে, তার ফোঁটা দেওয়ার আগেই তার ওইটা চাই, কিছুতেই ফোঁটা নেবে না, সে আগে ওইটা খাবে। আর ইনি হলেন সব থেকে বড় সদস্য আমাদের বাড়ির, ইনি ফোঁটা নিতেও নারাজ। এটা হলো আমাদের আজকের লাঞ্চ, এখানে ব্রাউন রাইস আছে আর ভাজা সবজি, এখানে আমার চিকেন রয়েছে, স্যালাড রয়েছে, আর এটা আমার বোনের এখানে মাটন আছে। তো এটাই আমরা লাঞ্চ করব আজকে। এখানেই আমি ব্লগটাকে এন্ড করব। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মেক শিওর সাবস্ক্রাইব করে নাও।